রাজশাহীর বাঘায় একটি শিশু একটি গাছ প্রকল্পের উদ্বোধন ও ত্যাগী ভলেন্টিয়ার ডে পালন করা হয়েছে। বুধবার বাঘা উপজেলার কালিদাসখালী উচ্চ বিদ্যালয় মাঠের আয়োজন করে গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রকল্পের উদ্বোধন, র্যালি, ডেন্টাল ক্যাম্প, কুইজ প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের সভাপতি ও প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পারিবারিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বৃক্ষরোপণ কর্মসূচি।